তখনও রিপোর্ট দেয়নি, ফিলিং অফ পেইনটা কমে গেছে, বাট আমি মনে করি যে এটা কোন স্টেজে আছে এটা রিপোর্টটা তো পাবো আমরা, বাট একটা ছোট টিয়ার আছে পায়ে। আমরা ভারতের বিপক্ষে ম্যাচে নিশ্চয় তাকে পাবো আশা তো করি ইনশাল্লাহ, আশা করি দেখা যাক ইনশাল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়, বাট ওটা গ্রেড 1-2 এটা কিছু বলে নাই এখনো, ওটা আপনারা পাবো, আপনার ডাক্তার জানবে রিপোর্টটা পেলে জানাবে। মানে যে টপারের ব্যাটিংটা আমাদের ভালো হচ্ছে না, কালকে আমাদের ফাস্ট বোলিং ভালো হচ্ছে, নতুন বলটা ভালো হয়েছে, বাট এই উইকেটে আপনি 240 করে যে ম্যাচ জিততে পারবেন না খুবই স্বাভাবিক, আমাদের 285 বা 300 কাছাকাছি হয়তো ডিফারেন্ট বল গেম হতে পারতো, বাট আমরা ফেল করেছি, যতটা টপারের ফেল করেছে এটা একটা বড় ব্যাপার, এক্সিকিউট হচ্ছে না, বাট স্টিল আমরা বিলিভ করি যে আমরা এখান থেকে কামব্যাক করতে পারবো, সেই সেই অবস্থা আছে, মানে ঘুরে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, আমাদের টপারের ব্যাটিংটা ঘুরে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট। আর আমি বলি এটা সব আমরা ক্যাপেবল, এমন না যে আমরা ক্যাপেবল না, আমাদেরকে সাহস নিয়ে খেলতে হবে আরো, আমি এটাই বিশ্বাস করি, তো আমরা যে পারি না তা না, বাট আমরা সত্যি কথা বলতে একসাথে পারফরমেন্সটা সমন্বয় হচ্ছে না সবার, যেটা আমাদের প্রয়োজন আসলে আমাদের মতো দলের জন্য, আমাদের টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন সবারই ব্যাটিং এ জল ওঠা দেওয়া খুব প্রয়োজন, সাথে আমাদের বোলিং, আমাদের আমি বলবো না যে বড়রা খারাপ বোলিং করছে, সত্যি কথা আমাদের এখন মানে যদি উইক জোন বলি তাহলে আমাদের ব্যাটিংটা এখন উইক জোন।